أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته مؤمن الرحمن بھائی কাতার থেকে প্রশ্ন করেছেন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে এটা বৈধ কিনা বা স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী ভাবে জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতি রয়েছে এগুলি ব্যবহার করা যাবে কিনা জি প্রিয় ভাই আপনার প্রশ্নের উত্তরে বলবো যে আসলে জন্ম নিয়ন্ত্রণ আমাদের প্রচলিত যে জন্ম নিয়ন্ত্রণ আমাদের দেশে এটা বৈধ নয় তবে যদি এমন হয় যে যিনি মা হবেন তার যদি শারীরিক ওই ধরনের কোনো সমস্যা থাকে যেটা ডাক্তাররা বলতেছে যে বাচ্চা নিলে তার সমস্যা হবে মায়ের স্বাস্থ্যহানি বা এমন কি তার বড় সমস্যা হতে পারে এই সমস্ত ক্ষেত্রে মানে অস্থায়ী যে পদ্ধতি এগুলি নেওয়া যেতে পারে যদি এমন হয় যে ঘন ঘন বাচ্চা হলে বাচ্চার দুধের সমস্যা হবে বা বাচ্চার একটু মাঝখানে গ্যাপ দিয়ে নিলে এটা বাচ্চা বা মায়ের স্বাস্থ্যের জন্য ভালো হবে যদি চিকিৎসা বিজ্ঞানী যারা এরা যদি এই ধরনের পরামর্শ দেয় তাহলে অস্থায়ী পদ্ধতি গ্রহণ করে একটু বিলম্বিত করা যেতে পারে যেটা আগের যুগে বা সাহাবাই কেরামের যুগ থেকে যেটা আজল পদ্ধতি অর্থাৎ বীর্যটাকে বাইরে ফেলে দেওয়া এই জাতীয় পদ্ধতি ব্যবহার বর্তমানে যেমন কন্ডম বা অন্য কোনো অস্থায়ী কোনো পদ্ধতি যদি এই জন্য ব্যবহার করা হয় যে দুই বাচ্চার মধ্যে একটু গ্যাপ হলে বাচ্চা বা মায়ের স্বাস্থ্যের যদি প্রয়োজন দেখা দেয় বা ডাক্তার যারা এরা যদি বিশ্বস্ত যারা বিজ্ঞ ডাক্তার তারা যদি পরামর্শ দেয় তাহলে এই জাতীয় মা বা সন্তানের স্বাস্থ্যের দিকে খেয়াল করে এটা হয়তো বিলম্বিত করা যেতে পারে তবে জন্ম নিয়ন্ত্রণ আমাদের দেশে যে জন্য করা হয় যে আসলে এই সন্তান হলে তাকে খাওয়া দাওয়া বা তার লালন পালন অন্যান্য বিষয় এগুলি আসলে জমিতে ভাগ নেওয়া বা রিজিকের অভাব হয়ে যাওয়া এই যে এই জাতীয় চিন্তা থেকে যে এই জন্ম নিয়ন্ত্রণ আসলে পদ্ধতি ব্যবহার করা হয় এগুলি শরীয়তসম্মত নয় এগুলি বৈধ নয় মোট কথা হলো এই জন্ম নিয়ন্ত্রণের যদি বিশেষ প্রয়োজন মা বা সন্তানের প্রয়োজনে তাদের স্বাস্থ্য বা তাদের সমস্যা থেকে রক্ষা করার জন্য যদি ডাক্তারি পরামর্শ হয় তাহলে অস্থায়ী পদ্ধতি গ্রহণ করে সাময়িক এমন কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে কিন্তু জন্ম নিয়ন্ত্রণ যেভাবে আমাদের দেশে করা হয় যেই সেন্স থেকে যেই চিন্তা থেকে করা হয় আসলে আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি বলেছেন যে নাহনু নারজুকুকুম ওয়া ইয়াহুম আমি তোমাদেরকেও রিজিক দেই এবং তোমাদের সন্তানদের রিজিকের দায়িত্ব আমার আমার হাতেই তো আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি রিজিক দিবেন রিজিকের ভয়ে বা অভাবের ভয়ে সন্তান হত্যা করা অভাবের ভয়ে সন্তান আসতে বাধা দেওয়া এটা আসলে জাহিলি বা মূর্খতা ওয়াল্লাহু তাআলা আলাম